বিস্তারিত খবর। সমগ্র দেশের সঙ্গে আসামেও করোনার ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার জারি করেছে বিভিন্ন স্বাস্থ্যবিধি। করোনার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য দেশজুড়ে আরম্ভ হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। প্রথম পর্যায়ে চিকিৎসক এবং নার্সদের টিকা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে করিমগঞ্জ জেলায় আরম্ভ হয়েছে 18 থেকে 45 বছর অনূর্ধ্ব লোকেদের টিকাকরণ প্রক্রিয়া। রামকৃষ্ণ বিদ্যাপীঠ, রায়মণি পাঠশালা, লায়ন্স ক্লাব সেঞ্চুরিয়ান, নিম্বাক আশ্রম সহ 5টি জায়গায় শুক্রবার থেকে আরম্ভ হয় এই কোভিড টিকাকরণ প্রক্রিয়া। কিছু অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর নির্দিষ্ট স্থানে গিয়ে টিকা নিতে হচ্ছে 18 এর ঊর্ধ্ব এবং 44 এর অনূর্ধ্ব লোকেদের। প্রত্যেকটি সেন্টারে প্রতিদিন 100টি করে টিকাকরণ দেওয়া হবে। আমি রামকৃষ্ণ মিশন করিমগঞ্জের মহারাজ বলছি। এখানে আমাদের একটা ভ্যাকসিনেশন সেন্টার হয়েছে অনলাইন সিস্টেমে। যারা অনলাইন বুক করছেন তাদের এখানে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হয়েছে, আজকের থেকে শুরু হয়েছে। তো আমি জনসাধারণকেও এর বলতে চাই বা তাদের কাছে এই বার্তা দিতে চাই, এই ভ্যাকসিনেশন সম্বন্ধে অনেকের অনীহা, নাম এন্ট্রি করতে চায় না বা অনলাইনে বুক করতে চাইছেন না, অনেকে ভয় পাচ্ছেন যে এটা কী হবে না হবে। কিন্তু এটা নিলে যে একদম করোনা আসবে না তা নয়, কিন্তু সেফটি হিসেবে আমার মনে হয় এটা নিয়ে রাখলে খুব ভালো। সেই হিসেবে সবাই নাম নথিভুক্ত করলে খুব ভালো, নিজের জন্য এবং দেশের জন্য। আর তারপরে বড় কথা, এটা গতবারে গত লাস্ট ইয়ারে যেটা ছিল তার থেকে এটা একটু মারাত্মক। এই দ্বিতীয় ঢেউটা খুব যেন বিপজ্জনক মানুষের কাছে। তাই গভর্নমেন্ট যেটা বারবার বলছেন যে দূরত্ব বজায় রাখা, প্রত্যেকে মাস্ক অবশ্য পরিধান করা আর স্যানিটাইজার ব্যবহার করা। করিমগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশনের সদস্যকে অনুরোধ করা হয়েছিল যে 18 থেকে 44 পর্যন্ত বয়সের ইয়াং জেনারেশনের টিকাকরণের জন্য 5টা সেন্টার খোলা হবে। তার মধ্যে অর্গানাইজেশন করার দায়িত্ব আমাদের ডাক ডিপার্টমেন্টকে এই নির্মাণ আশ্রম দেওয়া হয়েছে। তাই আমরা সমস্ত মেম্বাররা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি, এই অ্যারেঞ্জমেন্ট করে এখানে টিকাকরণের বন্দোবস্ত করেছি। অনলাইন রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে সবাই টিকা নিতে আসবে, সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টও করেছি। ভ্যাকসিনেশন সেন্টার এখানে চালু হয়েছে। এখানে 18 থেকে 44 বছর বয়স অবধি ছেলেমেয়েদেরকে ভ্যাকসিনেশন ফ্রিতে প্রদান করা হচ্ছে। সেটা NHM ন্যাশনাল রুরাল হেলথ মিশন থেকে, হেলথ মিশনের তৎপরতায় এখানে আমাদের তাহাদের সহযোগিতায় এবং তাহাদের উদ্দীপনায় এই 5টা সেন্টার দেওয়া হয়েছে। তার মধ্যে লায়ন্স ক্লাব সেঞ্চুরিয়ানও আছে। এখানে করিমগঞ্জের সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি, আমরা যাতে সুষ্ঠুভাবে তাদেরকে আমরা ভ্যাকসিনেশন প্রদান করতে পারি। এখন এই কোভিড করোনাকালে এই ইয়ং জেনারেশনের ভ্যাকসিনেশনটা খুব জরুরি, সেজন্য আমরা উদ্যোগ কর্তৃপক্ষের ডাকে আমরা সাড়া দিয়ে আমরা লায়ন্স ক্লাব সেঞ্চুরিয়ানও আমরা এগিয়ে এসেছি এবং ভ্যাকসিনেশন প্রদানের জন্য আমরা চেষ্টা করছি। ভোটের পরবর্তীতে
সরগরম হয়ে উঠেছে উত্তর করিমগঞ্জ। এবার বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের কুশপুতুল পড়ালো সংখ্যালঘু সংগঠন। উত্তর করিমগঞ্জে বিজেপির প্রার্থী ডক্টর মানস দাস হেরে যাবার পর সুব্রত ভট্টাচার্য নাকি মন্তব্য করেছিলেন যে সরকারি সব সুবিধা গ্রহণ করে সংখ্যালঘু ভোটাররা, কিন্তু ভোটের সময় ভোট দেননি। পরবর্তীতে এগুলো বিবেচনা করে প্রকল্পটির হিতাধিকারী বাছাই হবে। সুব্রত ভট্টাচার্যের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার স্থানীয় ফকিরাবাজারে বিজেপির করিমগঞ্জের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের কুশপুতলিকা দেহ করা হয়। আমরা সুব্রত ভট্টাচার্যের বিরুদ্ধে এই প্রতিবাদ জানিয়েছি যে উনি মুসলিম বিদ্বেষী যেগুলো মন্তব্য করেছেন যে এখানে সমাপ্ত নির্বাচন ঘোষণা হওয়ার পর যে হিন্দুরা ভোট বিজেপিতে দেয়নি তাই মুসলিমদেরকে এখানে একটু আলাদা করে রাখা হবে বা সবগুলো সুবিধা দেওয়া হবে না, ওটার জন্য যে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে ধর্মীয় মরকনে ভোট হয়েছে, ভোট যার যায় যেখানে দেওয়ার ইচ্ছা সেখানেই দিলে একটা গণতান্ত্রিক অধিকার। তাই আমি এখানে আমরা সবাই মিলে প্রতিবাদটা করে ওনাকে এই সুবিধা দেওয়া করেছি। সরকার গঠন করা হোক, কারণ কোভিডের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জনগণের সরকারের প্রয়োজন, এমনই মন্তব্য করলেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। বিজেপি পুনরায় ক্ষমতা গ্রহণ করার প্রায় পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার যাবার পরও এখন পর্যন্ত সরকার গঠন করতে পারেনি, কারণ কে হবে মুখ্যমন্ত্রী তা এখনও নিশ্চিত করতে পারেনি বিজেপি। বিজেপির এই পরিস্থিতির মধ্যে শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব নিজে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে বিজেপির মধ্যে এখন গ্রুপিজম চলছে, যার জন্য তারা এখন বর্তমানে স্থির করতে পারছে না কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রুপিজম বাদ দিয়ে জনগণের স্বার্থে প্রথমে সরকার গঠন করা হোক, কারণ কোভিডের এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সরকারের দায়িত্বভার গ্রহণ করা একান্ত প্রয়োজন। জনগণের স্বার্থে গ্রুপিজম ছেড়ে শীঘ্রই সরকার গঠনের আহ্বান সুস্মিতা দেবের। অন্যদিকে সুস্মিতা দেব পশ্চিমবঙ্গে হওয়া নির্বাচনোত্তর হিংসার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে নির্বাচনের পরবর্তীতে হওয়া এ ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। দেখেন, এখন দেশের যা পরিস্থিতি এবং করোনা নিয়ে যেটা চলছে, খুব দরকার যে আসাম সরকারের নতুন মুখ্যমন্ত্রী কে হবে যে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ দেশের মানুষ, আসামের মানুষ কিন্তু এখন বিপদে আছে, আর যত দেরি হবে জনতার ক্ষতি হবে আমি মনে করি। দেখেন, যেখানে প্রাইম মিনিস্টার আছে, যেখানে হোম মিনিস্টার আছেন দেশের এবং ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি আছে, ওদের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এটা ওদের ইন্টারনাল ব্যাপার, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাইবো না, এটা আমার মন্তব্য করার ব্যাপারও না, কিন্তু আমি মনে করি যে এই সিদ্ধান্তটা তাড়াতাড়ি নেওয়া উচিত, গ্রুপিজমের জন্য দেরি না হওয়া উচিত। এগুলা হলো স্পেকুলেশন, হেমন্ত ছাড়বে কি না, ছাড়লে কি হবে, কে হবে, এগুলা স্পেকুলেশন করার আমি করতে চাই না। যদি এরকম কোনো পরিস্থিতি উঠে আসে, হাইকমান্ড ডিসাইড করবে কি করার আছে। দেখেন, হিংসার যে জায়গায় হোক এটা ঠিক না, একটা ডেমোক্রেসিতে ইলেকশনের সময় প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু হিংসাটা ঠিক না। কিন্তু একটা কথা বলবো যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা যেভাবে মন্তব্য করেছিলেন ইলেকশনের সময়, এটাও ভালো না, প্রতিশোধের কথা ওরাও বলেছিল। ওরা জিতলে কি হতো আমি জানি না, কিন্তু সবাইকে বলবো যে হিংসার রাস্তায় যেন না যায়। আমি বলতে পারবো না কিন্তু কার কথায় কি হয়েছে, কিন্তু ইলেকশনের পরে হিংসাটা ঠিক না। আমি সবাইকে বলবো, ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এখন মারপিট করে কোনো লাভ হবে না, মানুষ মানুষের মতামত জানিয়েছে ভোটের মাধ্যমে, এটা গ্রহণ করা উচিত। করোনার ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে সরকার যে নির্দেশনা জারি করেছে, কিন্তু এই নির্দেশনাকে কোনো পাত্তাই দিচ্ছে না টুকটুক চালক থেকে আরম্ভ করে অন্যান্য যানবাহন চালকরা। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলায় 74 জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। সর্বমোট করিমগঞ্জ জেলায় 300 অতিক্রম করেছে করোনা রোগীর সংখ্যা, তারপরও জেলায় কোনো সচেতনতা নেই জনগণের মধ্যে। নির্দেশনা অনুযায়ী 50% মানুষ টুকটুক অসম পরিবহন নিগমের অধীনে থাকা বাস, সুমো, অটোতে যাতায়াত করতে পারবেন, কিন্তু সবকটি যানবাহনে 100% মানুষ যাতায়াত করছে, নেই মাস্ক, নেই কোনো সামাজিক দূরত্ব। এই অসাবধানতার ফলে করিমগঞ্জবাসীকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে। অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ক্যামেরা দেখার পর যাত্রীদের বা চালকদের মনে হয় এসওপির কথা,
উল্লেখ মোটর অ্যাসোসিয়েশনের দাবি যে প্রশাসন থেকে তাদের কাছে কোনো এসওপি পাঠানো হয়নি। রাস্তাঘাট বিদ্যুত অরুণোদয় ফ্রি চাল কিষাণ লোন গ্যাস সহ সমস্ত সুবিধা নিয়েছেন ও খেয়েছেন। অসুবিধা শুধু ভোটদানের বেলায়। এভাবেই ক্ষোভের সুরে বৃহস্পতিবার বদরপুরে এক সাংবাদিক বৈঠকে এই কথাগুলো বলেন বিজেপি প্রার্থী বিষ্ণু ভট্টাচার্য। নমস্কার। বিধানসভা নির্বাচন সমাপ্ত, আজকে আমাদের সরকারের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। আমাদের কিছু সিট আমরা বোধাকে কম পেয়েছি, বিশেষ করে বদরপুর আমরা কোনোদিনই 91 থেকে জিততে পারিনি। আমরা একবার আশা করেছিলাম যে এইবার হয়তো এই রাস্তা আমরা ভঙ্গ করতে পারব, বিজেপিকে এই জায়গা থেকে জিতিয়ে নতুন ব্যবস্থা আনতে পারব, কিন্তু আমরা দেখছি আলটিমেটলি সম্ভব হয়নি। ধর্মীয়ভাবে ধর্মীয় উন্মাদনায় এই অঞ্চলের মানুষ ধর্মীয় উন্মাদনার সপক্ষেই অবশেষে মতদান করতে বাধ্য হয়েছেন, আর সেই জন্য এখান থেকে এআইইউডিএফ প্রার্থী বিজয়ী হয়েছে। আমি শুধুমাত্র বলতে চাই, ভারতীয় জনতা পার্টি যে 51,000-52,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, তাদেরকে দেখে রাখার নৈতিক দায়িত্ব আমার। আমি থাকবো তাদের সঙ্গে, যখন যে কোনো বিপদে পড়লে আমাকে আহ্বান করলে তাদের পাশে আমাকে পাবে। আর আমি অনুরোধ রাখব নবনির্বাচিত বিধায়কের কাছে, বদরপুর অনেক দিক থেকে পিছিয়ে, বদরপুরের কাজ যেন সমানভাবে করা হয়। কারণ সমানভাবে যদি কাজ না হয়, ডেভেলপমেন্ট না হয়, তাহলে আমরা মাঠে তার প্রতিবাদ জানাব এবং প্রতিবাদ করে আদায় করব, সেই ব্যবস্থা আমরা বদরপুরে তৈরি করব। আজকের দিনে বদরপুরে সব থেকে বেশি প্রয়োজন শিক্ষা। ভালো কলেজ নেই, সায়েন্স কলেজ নেই, ল কলেজ নেই, বিএড কলেজ নেই, এই কলেজগুলো বদরপুরে আনতে হবে। বিধায়ক সর্বাবস্থা চেষ্টা করে এগুলো আনবেন এবং সমগ্র বদরপুরকে সামনে রেখে তার পরিকল্পনা করে কোথায় কীভাবে কাজ করবেন সেই ব্যবস্থা নেবেন। এক পেশে কোনো কাজ হলে সেটা আমরা মেনে নেব না, তার বিরুদ্ধে লড়াই করব। আর এটা আগাম আজকে আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই। বদরপুরে কয়লা পাচার হয়, সুপারি পাচার হয়, আমার সরকার হবে, আমি সরকারকে জানাব কোনো কুচক্রী যাতে এই কাজে জড়িত না থাকেন। এবার কিন্তু ভারতীয় জনতা পার্টির এই অঞ্চলের মানুষ এই পাচারকারী, ড্রাগস পাচারকারী, গরু পাচারকারী, কয়লা পাচারকারী আর তাদের বিরুদ্ধে কঠিন সরাল লড়াইয়ে নামবে। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর সম্ভার নিয়ে হাজির ডি গ্রোসার। আপনার প্রতিদিনের জীবনযাত্রার অতি প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের বিপণিতে। আমাদের এখানে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
মাঝে যোগাযোগ করুন ডি গ্রসার, লক্ষ্মীবাজার রোড, নিয়ার পিডব্লিউডি বাজার, করিমগঞ্জ। মোবাইল 9613862370। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822। 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 99577097784। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর ট্রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল ও অপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। সমগ্র আসামের সাথে করিমগঞ্জ জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কমে যাচ্ছে টেস্টিং। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে না টেস্টিং এর জন্য। জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক অনুপ কুমার দৈত্যারি। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের অনুরোধ, টিকা নেবার আগে যেন সবাই টেস্টিং করান। শুধু টিকা নেবার আগে নয়, জনগণ যেন এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে টেস্টিং করান। তিনি বলেন, সবাই যেন মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখেন। তিনি বলেন, এই অতিমারি থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন হওয়াটা খুবই দরকার। কথা হলো কোভিডের পর রেগুলারলি আমাদের যখনই রেট আমাদের কাছে আসছে, অ্যাভেলেবল আছে, তখন আমরা যতটুকু সম্ভব আমাদের সমস্ত ডিস্ট্রিবিউটর দিয়ে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার তো আশেপাশে বিভিন্ন সেন্টারে আমরা করে যাচ্ছি। আর দুই নম্বর দেখেছি, প্রথম অবস্থায় অনেকে অনীহা প্রকাশ করে, লোকে করতে চায় না। তো ওরা ভ্যাকসিন হয়ে নিতে রাজি আছে, কিন্তু রেটটা করতে রাজি নয়। তো এই রাজি নয় কেন, কিছু যাকে বলে না জানা বসত্ব বা অজ্ঞতা বসত্ব, ওরা ভাবছে কিছু কিছু রিভার শুনেছি, আমি আজকেও শুনেছি, কেউ কেউ নাকি বলে এরকম শুনেছি যে রেড টেস্ট করলে যদি পজিটিভ হয়ে যায় তারপর থেকে বাড়িতে নিয়ে আসতে ওরা কী দিব, এই ধরনের কথাবার্তা আমি শুধু বাংলায় বলে দিলাম। এই ধরনের রিমার্কগুলো লোকের কথা, এটা সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু এরকম ধরনের কিছু প্রচার বাইরে প্রসারিত হয়েছে। এই জন্য লোকে রেডটা করতে চায় না, অথচ ভ্যাকসিন নিতে রাজি আছে। তো আমাদের তো দুইটাই করতে চাই আমরা, এই জন্য কখনো কখনো রেটের সংখ্যা কমে যায়। যদি আমরা রেট নিয়ে বসে আছি কিন্তু রেট করতে চাই না লোকে, এই হলো আমার উত্তর। আমরা চাই আমাদের প্রশাসন তরফ থেকে এবং হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে আমাদের যে ডিরেকশন দেওয়া হয়েছে যে যেসব টেস্ট করা দরকার সেসব আমরা করবো, লোকের ভালোর জন্য তো করবো, লোকে যেন এই সহযোগিতাটা করে। স্বাভাবিক অনেক দিন দেখা যাচ্ছে যে কোনো সিমটম নাই, অথচ দেখো অন্য কোনো এই রোগের কোনো সিমটম নাই, অথচ দেখা যায় তার আগে দেখা যায় টেস্ট করলে পজিটিভ বেড়ে যায়। তার মানে পারলে সবাই করা উচিত, এখানে সন্দেহ আছে। জনসাধারণ এগিয়ে আসা দরকার, আমরা জনসাধারণের কাছে প্রার্থনা এটি থাকবো, আবেদন এটি থাকবো, ওরা যেন আমরা যে স্বাস্থ্যসেবায় যদি কোনো টেস্টিং করার বন্দোবস্ত হয়েছে, এটা তো ভালোর জন্য করা, এটা বিনা পয়সায় করা হচ্ছে, টেস্ট করে ওরা নিশ্চিন্ত হবে, আমরা নিশ্চিন্ত হবে যে উনি সুস্থ আছেন। পর্যন্তই আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।